নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। ভাবলাম রাতের রান্নাটা করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। আজকে মনটা বেশি ভালো নেই, আসলে সে ছোটোবেলার কথা মনে পড়ছে। মাঝে মাঝে আমাদের প্রত্যেকেরই থাকতে থাকতে ছোটোবেলার কথা মনে পড়ে। আমারও আজকে ছোটোবেলার কথা খুব মনে পড়ে, মনটা খারাপ লাগছে। আজকে রাতে বেশি কিছু রান্না করব না, আজকে রাতে সয়াবিন করব। আর সকালের মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘন্টার মতো করব। আমার একটা দাদা ছিল, বুঝলে, দাদাটা খুব ভালো ছিল, আমার থেকে 2-3 বছরের বড় হবে। হয়তো দাদা বললে গলাটা কমই হবে। তারপর একদিন হঠাৎ আমিও বাড়িতে চলে আসলাম। আমি আগে মাসির বাড়িতে থাকতাম, তো দাদা আমার মামাতো দাদা ছিল, তো আমি বাড়িতে চলে আসলাম। আমার বাড়ি একটু দূরে, মানে যেখানে আমার দাদা থাকতো তার থেকে কিছুটা দূরে। তো তারপর ওর সাথে অত কথাবার্তা হতো না, তো এখন তখন তো অত ফোন ছিল না সবার বাড়িতে, তো মাঝে সাথে কথা হতো। তো হঠাৎ করে একদিন শুনি যে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও তো আমাদের ছেড়ে চলে গেছে। তো খুব মিস করি ওকে, মাঝে মাঝে ওর কথাও খুব মনে পড়ে। কারণ একজন খুব কাছের লোক যখন দূরে চলে যায় তখন তার কথা মনে পড়াটাই স্বাভাবিক। আজ তাও 10 বছরের মতো হয়ে গেল, ও আমাদের মাঝে নেই, কিন্তু ওর কথাটা খুব মনে পড়ে। তাই আজকে যখন একা ছিলাম তো ওর কথা মনে পড়ছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। জীবনটা খুব সুন্দর, কিন্তু পরিস্থিতি আমাদের এমন জায়গায় নিয়ে আসে যে আমরা বাধ্য হই নিজের লোককে ছেড়ে দিতে। কখনো পরিস্থিতি একরকম থাকে না, তাই পরিস্থিতি যেহেতু একরকম থাকে না, তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করা। কিন্তু সবাই সেটা বোঝে না, সবার টেনশন এর জন্য জীবনে অনেক সুন্দর মুহূর্তগুলো আমাদের কাছ থেকে চলে যায়।
জীবনের জীবনটা কি অদ্ভুত না? যেটা চলে যায় সেই দিনটা ফিরে আসে না। কোনো কোনো সময় আমরা টেনশনে পরিস্থিতিতে এমন জায়গায় চলে আসি যে জীবনে আমরা ভুলেই যাই যে সময়টার মূল্য, কিন্তু সময়টা একবার চলে গেলে আর আসে না। প্রতিটা সময় আমার মনে হয় প্রতিটা সময়কে সম্পূর্ণভাবে উপভোগ করা প্রয়োজন আর নিজেকে সবথেকে বেশি ভালোবাসা।